আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় আবারও প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছে রাশিক। প্রধানমন্ত্রীর প্রতি মেয়রের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী সিটি মেয়র লিটন। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা করেছেন প্রার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় আবারও প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি ইতিমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনকে মৌখিকভাবে জানানো হয়েছে। আগামী 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এদিকে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন চূড়ান্ত মনোনয়ন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। রবিবার এক বিবৃতিতে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় এবার বিভিন্ন সেবা সংস্থার ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। গত 30 এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। প্রথম পুরস্কারের জন্য 1 লক্ষ টাকা ও সনদপত্র পাবে রাশিক। রাজশাহীর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11:30 রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কায়সার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। BMA রাজশাহী সভাপতি প্রফেসর ডাক্তার AB সিদ্দিকীর সভাপতিত্বে ও BMA-র সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নওশাদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাজশাহী 5 আসনের সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান, রাজশাহী 4 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, শিবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, BMA-র সাবেক সহসভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখ, সচিব রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাক্তার খলিলুর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সচিব জেলা শাখার সভাপতি প্রফেসর ডাক্তার চিন্ময় কান্তি দাস সহ অন্যান্যরা। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরের ভাড়ালিপাড়া এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন 16, 17, 18 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মঞ্জুরা বেগম দুলু। রবিবার বিকেলে স্থানীয় একটি মাঠে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় স্থানীয় কয়েকজন নারী পুরুষ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় এলাকার 400+ নারী পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভোটাররা জানান, দীর্ঘদিন তারা কোনো সেবা পাননি। ভোট নিয়ে চলে যাওয়ার পর আর এই এলাকার কেউ আসেননি। তারা পরিবর্তন চান। প্রত্যাশা এখন হচ্ছে যে খালা যদি কাউন্সিলর, মহিলা কাউন্সিলর যদি হয়, তো আমরা চাইবো যে খালা যেন আমাদের মাঝে যেন আসে, আমাদের মাঝে যেন আসে। এবং মানে এমন হয় যে ভোট চাওয়ার সময় ভোট চেয়ে চলে গেল, তারপর আর নাই, এটা একটা কেমন তো, মানে খালা যেন আর 5টা মহিলা কাউন্সিলর মতন যেন না করে, আমরা যেন তার দুয়ারে যেন গেলে যেন তাকে পাই। উনি আমার পরিচয় সম্পর্কে নানি হয়, আমি ব্যক্তিগতভাবে উনার বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি। আমি যতদূর জানি হওয়ার পূর্বে থেকে উনি সবার প্রতি, সবার কে হেল্প, মানুষের চাওয়া পাওয়া অনেক থাকে, ঠিক আছে, হয়তো কেউ কারো চাওয়া পাওয়া পূরণ করতে পারবে না, ঠিক আছে, আমরা চাচ্ছি উনি সবসময় আমাদের পরিবর্তন হওয়া ভালো সব কিছুতেই, আমরা চাই কাউন্সিলরও পরিবর্তন হোক। কি আশা করি, আশা অনেক কিছু আছে, সে কাউন্সিলর না হয়ে অনেক জনাকে দেখেছে, তাহলে কাউন্সিলর হলেও দেখতে পারবে, এটা সবাই জানে ধরেন, ঠিক আছে, সেগুলো জানা কথা। তো ইনশাল্লাহ কাউন্সিলর হলে দেখা যাবে যে কে কতটুকু করতে পারে বা কে কতটুকু করেছে। জনগণের উদ্দেশ্যে মঞ্জুরা বেগম বলেন, আগামী নির্বাচনে এই আসনের কাউন্সিলর নির্বাচিত হতে পারলে সকল বৈষম্য দূর করা হবে, মানুষের কল্যাণ হবে, সে সমস্ত কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে, অবকাঠামো উন্নয়ন সহ জীবন মান উন্নয়নেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেওয়া হবে নানা ধরনের প্রশিক্ষণ। নির্বাচন করছি জনগণের পাশে দাঁড়ানোর জন্য এবং গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, ওদের জন্য আমি কিছু উন্নয়ন করব এবং তাদের জন্য আমি অনেক কিছু করতে চাই। ওরা যদি আমাকে একটু সুযোগ দেয় তাহলে আমি ওদের জন্য ভালো কিছু করব। আমি যদি নির্বাচিত হই, তা আমার হাতে সরকার যেগুলো ক্ষমতা দিবে তাদের জন্য আমি ভালো কিছু করার চেষ্টা করব। যেহেতু একটা শিশু ভাতা আছে, একটা বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, আবার উন্নয়ন করার জন্য এই যে মেয়েদের জন্য আমি ট্রেনিং করাই এবং আরও ভালো কিছু যা পাবো আমি তাদের জন্য আমি করার জন্য চেষ্টা করব।
আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর গাংপাড়া এলাকার জনগণের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন 18 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জুয়েল রানা টিটু। রবিবার বিকেলে স্থানীয় একটি আমবাগানে এর আয়োজন করা হয়। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এ সময় এলাকার 4 শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় জুয়েল রানা টিটু বলেন, এতদিন এই এলাকার অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি, পিছিয়ে পড়া এই এলাকাটিতে জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কোনো উন্নতি হয়নি, ফলে বছর জুড়ে এলাকার মানুষের নিদারুণ ভোগান্তির শিকার হতে হন। তিনি বলেন, আগামী নির্বাচনে জয়ী হতে পারলে অতীতের মতো জনগণের সুখে দুঃখে পাশে থেকে সেবা নিশ্চিত করা হবে। প্রত্যেকটা জায়গায় আমরা 18 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গাতেই কাজ চলছে। আমরা আসলে মানুষের ব্যাপক সারা পাচ্ছি, জনগণ আমাকে ব্যাপকভাবে তাদের নিজস্ব জায়গাতে যারা পূর্বে যে সমস্যা ছিল সেগুলো বিষয়ে আমাকে জানাচ্ছে। আমি বলছি যে যদি আমি কাউন্সিলর হই অবশ্যই আপনাদের সমস্যা যেগুলো আছে সেগুলো ভালোভাবে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং তাদের বিভিন্ন বিষয়ে আমাকে অবগত করে আমি এসব বিষয়গুলো লিস্ট করি এবং আমি যদি কাউন্সিলর হই অবশ্যই সেগুলো বিষয়গুলো আমি তাদের তাহলে আমার জনগণের কাছে যে ব্যাপক সারা তাতে আমি খুবই আনন্দিত এবং আমি কখনো ভাবিনি এবং কল্পনা করতে পারিনি যে মানুষের এত সারা পাবো। এবং আমি যদি আগামী 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে হই অবশ্যই আমি আমার সর্বোচ্চ বাজি রেখে মানুষের সেবায় নিয়োজিত থাকবো। এই ছিল বরেন্দ্র সংবাদের, সাথে থাকবার জন্য ধন্যবাদ।